This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দার্জিলিং রোটারি ক্লাব ধুতেরিয়া বালাসুন প্রাথমিক বিদ্যালয়ে জলের বেসিন ফিল্টার ট্যাঙ্ক এবং টয়লেটের জিনিসপত্র প্রদান করলো। মূলত ওয়াশ ইন স্কুল প্রকল্পের মাধ্যমে এই সমস্ত সামগ্রী বিতরণ করা হয়। এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রোটারি ক্লাব অব দার্জিলিং এর সভাপতি সৈয়দা চ্যাটার্জি আগরওয়াল, সদ্য প্রাক্তন সভাপতি সুনির্মল চক্রবর্তী, সম্পাদক বিবেক ছেত্রী। ওয়াশ ইন স্কুল তথা উইন্স হল রোটারি ফাউন্ডেশন দ্বারা সমর্থিত এবং স্পন্সর করা একটি প্রকল্প। ধুতেরিয়া বালাসুন স্কুলটি রোটারি ক্লাবটি বেছে নেওয়ার কারণ হলো এখানকার চা বাগানটি বন্ধ রয়েছে এবং পিতা মাতারা অত্যন্ত কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। স্কুলটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রাক্তন দার্জিলিংয়ের সাংসদ আর বি রায়ের আগে এই স্কুলে শিক্ষক ছিলেন। দার্জিলিংয়ের রোটারি ক্লাব যা 1957 সালে গঠিত হয়েছিল সেই থেকে পাহাড়ি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে সাহায্য করে চলেছে। এর আগে ক্লাবটি দার্জিলিং মিউনিসিপ্যাল গার্লস স্কুলে একটি লাইব্রেরি, খেলার মাঠ, টয়লেট মেরামত এবং প্রয়োজনীয় কম্পিউটার দিয়ে সহায়তা করেছিল। অন্যান্যদের মধ্যে নেপালি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলেও একই রকমভাবে সহায়তা প্রদান করা হয়। Namaskar, I'm Shweta Chatterjee Agarwal, President of Rotary Club of Darjeeling. Hamro Foundation Bodo wins Yoda program hunsa, that is wash in schools. Jasko tai chai hamile euda lamo wash basin, jasma chhawada kol attached hunu saksa, plus euda water filter and hat dhune samagri, plus toilet cleans garne samagri ra aru बेसिनहरू क्लिन गर्ने सामग्री लगभग एक वर्ष पुग्ने गरी चाहिँ हामीले कुनै पनि स्कुललाई दिन सक्छौँ। योपालि चाहिँ यही सामग्रीहरू प्लस एउटा 500 लिटरको सिन्टेक्स ट्याङ्की हामीले चाहिँ धोत्रिया बालासन प्राइमरी स्कुलमा प्रदान गरेको छौँ। आशा गर्छौँ कि यो स्कुल जहाँ चाहिँ मिड डे मिल्स प्लस आशारिका फाउन्डेसनले डे केयर पनि राख्छ, वी होप कि हामीले नानीहरूको लाइफ अलिकति भए पनि यो प्रोग्रामले सजिलो गरिदिन सक्छौँ।